হ্যালো বন্ধুরা, আজ আমরা রিপেয়ার করব স্যামসাং কিপ্যাড ফোনগুলো আছে। এই কিপ্যাড ফোনের নেটওয়ার্ক সমস্যা হলে আমরা কিভাবে খুব সহজেই সলিউশন করতে পারি সেটা আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখব। কিছু দেরি না করে আমরা কাজটা শুরু করব। কাস্টমারের কথা অনুযায়ী তিনি ফোনে কথা বলে ফোনটা রেখে দিয়েছে, তারপরের থেকে নো সার্ভিস, এই যে নো সার্ভিস সার্ভিং নেটওয়ার্ক দেখিয়ে বসে আছে, নো সার্ভিস হয়ে আছে, এই সমস্যাটা দেখা দিচ্ছে। তারপরে তিনি কল করতে পারছেন না, ফোন সুইচ অফ করে অন করেও কোনো কাজ হচ্ছে না, যে কোনো সিমেই সার্ভিসিং নেটওয়ার্ক কিংবা নো সার্ভিস আসছে। খুব সহজেই কিন্তু আমরা এই সলিউশনটা করে নিতে পারি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি, কেননা 90% ফোনের সলিউশন হয়ে যাবে এই কাজটা দেখলে। সো আমরা কাজটা দেখে নেব, চলো। সর্বপ্রথম আমাদের ফোনের আইএমআই চেক করতে হবে, *#06#। আমাদের আইএমআই কিন্তু ঠিক আছে, আইএমআই যেহেতু ঠিক আছে সেহেতু আমাদের হার্ডওয়্যারের সমস্যা, ম্যাক্সিমাম ফোনে এই সমস্যাটা হয়। সো আমরা ফোনটা খুলে নেব। ফোনটাতে আগে হয়তো বা কোনো কাজ করা ছিল, সিপিউতে হিট দেওয়া আছে। সে যাই হোক, এই নো সার্ভিস সার্ভিং নেটওয়ার্ক সমস্যা হলে তখন আমরা অন্য কোনো জায়গায় কোনো রকম কাজ করব না। আমরা সর্বপ্রথম এই ক্রিস্টাল যে আছে এই ক্রিস্টালটা চেঞ্জ করে দেব। 90% ফোন ঠিক হয়ে যাবে এই ক্রিস্টাল চেঞ্জ করলে। এই ক্রিস্টালের থেকে সমস্যা হয়, নেটওয়ার্ক সিগন্যাল যখন পাচ্ছে না তখন কিন্তু নেটওয়ার্কটা আসছে না, সেহেতু আমরা সর্বপ্রথম ক্রিস্টালটা চেঞ্জ করবো। চলো আমরা ক্রিস্টাল চেঞ্জ করে নিই। আমাদের কাছে অন্য একটা ফোন আছে, এই ফোনের ক্রিস্টালটা কিন্তু আমরা এতে লাগিয়ে নেব। ক্রিস্টাল চেঞ্জ করার আগে আমাদের দেখতে হবে ক্রিস্টালটা কীভাবে লাগানো আছে, ক্রিস্টালের পয়েন্ট অনুযায়ী কিন্তু আমাদের ক্রিস্টালটা লাগাতে হবে। তো চলো আমরা এই ক্রিস্টালটা প্রথম ওপেন করবো। আমাদের সাবধানে করতে হবে, সিপিউতে যেন অতিরিক্ত পরিমাণ হিট না লেগে যায়। এখানে আমাদের গোল্ডেন কালার ক্রিস্টাল আছে, কালারটা ফ্যাক্ট নয়, সব ক্রিস্টালের কাজ একই। ক্রিস্টাল চেঞ্জ করে নিয়েছি, কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো আমরা বোর্ডটা। ঠান্ডা হয়ে গেলে আমরা জায়গাটা পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করলে হয়তো একটু হিট দিয়ে দেবো, আমার যেটুকু লিকুইড থাকবে সেটুকু চলে যাবে। সো এবার আমরা চেক করে দেখতে পারি যে আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। আমরা চেক করার জন্য আমরা কোনো ফিটিংস করবো না প্রথমত, আমাদের আগে চেক করে দেখি আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে, কেননা 90% ফোনে ক্রিস্টাল চেঞ্জ করলে সমস্যার সমাধান হয়ে যায় সর্বপ্রথম। চলো আমরা দেখে নিই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে না।
আইডিয়া লেখা চলে এসেছে, আমাদের সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে ক্রিস্টাল চেঞ্জ করে। সর্বপ্রথম আমাদের কাজ হবে ক্রিস্টালটা চেঞ্জ করা। ক্রিস্টাল চেঞ্জ করলে 90% ফোন ঠিক হয়ে যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে এবং একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করতে ভুলবে না। সো সেই সঙ্গে সঙ্গে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবে।